আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি আর কারো মাকে যেন হারাতে না হয়। একটা রোগ হয়ে গেলে, একটা মানুষ পড়ে গেলে তখন আমরা চিকিৎসা করি, কিন্তু মানুষ যাতে না পড়ে সের জন্য আমাদের কাজ করতে হবে। একই হয় এই ডেঙ্গিও যাতে না হয় তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আরেকটা জিনিস আমি বলি, আমি কিন্তু 1980 সনে এই ডেঙ্গিতে আমার মাকে হারিয়েছি। তখন কিন্তু আমরা ডেঙ্গি জানতাম না, মাত্র 3 দিনের জ্বরে আমার মা মারা গেছিলেন। তখন আমরা ডেঙ্গি সম্বন্ধে তো বুঝতাম না। মারা যাওয়ার পরে যখন আমি পটগুলা দেখি, পরবর্তীতে আমি জানলাম, বুঝলাম যে আমার মা ডেঙ্গিতে মারা গেছে। সুতরাং ডেঙ্গি সম্বন্ধে আমার একটা আলাদা যা আছে সফট কর্নার বলা যায়, কারণ আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি আর কারো মাকে যেন হারাতে না হয় সেই ব্যাপারে ডেফিনেটলি আমি পদক্ষেপ নিব। তো আমি একটু আগে এই খায়রুল বশর মানে কবিরুল বশর সাহেবের এই উপস্থাপনাটা দেখলাম এবং উনি আমাকে একটা বইও দিয়েছেন, আমি বইটার প্রত্যেকটা পাতা আমি পড়ব এবং উনার এই প্রেজেন্টেশন সে আমার অনেক কিছুই নতুন করে জানলাম আর কি। আমি অনেক কিছুই জানতাম না যে ডেঙ্গি তো আমরা সবাই জানতাম ডাবের খোঁজা কিংবা এরকম জায়গায় হয়, কিন্তু উনি যে কোনো কথা বললেন তাতে বোঝা গেল যে ডেঙ্গি শুধু ডাবের খোঁজা না, ডেঙ্গি সব জায়গায় হয়। তবে ওনার এই বইটা এবং ওনার এই প্রেজেন্টেশনে একটা কথা আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে ডেঙ্গি মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন। এখানে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় একা না, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মেয়র মহোদয়, ওয়ার্ড কাউন্সিলর, আমাদের এমপি মহোদয় সর্বোপরি হচ্ছেন আপনাদের সাংবাদিক ভাই বোনেরা। এই ডেঙ্গি মোকাবেলায় আপনাদের মোকাবেলা কিন্তু কম নয়, আপনারা যদি অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন। কারণ যেটা ওনার কথায় বুঝে আসতাম, আমার ডিজি সাহেবও বললেন এই যে ডেঙ্গি যদি আজকে গ্রামে যায়, কথাটা খুবই সত্যি। আমি মনে করি তখন একটা ভয়াবহ সৃষ্টি হবে অবস্থা, কিন্তু আমাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ এনিথিং ইজ প্রিভেন্ট, প্রিভেন্ট করতে হবে। একটা রোগ হয়ে গেলে, একটা মানুষ পড়ে গেলে তখন আমরা চিকিৎসা করি, কিন্তু মানুষ যাতে না পড়ে সের জন্য আমাদের কাজ করতে হবে। একই হয় এই ডেঙ্গিও যাতে না হয় তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তার জন্য কি, এর জন্য প্রত্যেকের মানে ইনভলভমেন্ট, এখানে শুধু মানে সরকার কিংবা শুধু স্থানীয় প্রশাসনের উপর নির্ভর করলে, আমরা যারা যে বাড়িতে থাকি, যেটা আমাদের কবিরুল বশর সাহেব বললেন যে আমাদের বাড়ি আমরা কোনোদিনই আমরা বেসমেন্টে গিয়ে দেখি না বেসমেন্টের কি অবস্থা। তো সুতরাং এগুলো আমাদের যারা যারা বাড়িতে থাকি, যারা আমাদের ফ্যামিলি মেম্বার, সবাইকে আমাদেরকে এটা এটা দেখতে হবে, এটা নিয়ে সব জায়গায় কথা বলতে হবে। সব জায়গায় আমার ডিজি সাহেব বলছেন মসজিদ মন্দির সব জায়গায় এটার প্রচারণা একটা কথা বলা খুবই দরকার, কারণ এটা না বললে এটা আমরা কোনোদিনই এটাকে আমরা কমপ্লিট করতে পারবো না।